জাতীয় নাগরিক কমিটি নামের যে একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে তার প্রভাব পড়েছে বিএনপি এবং জামাত ইসলামের উপর কার্যত বিএনপি জামাতের লোকজন এটা তাদের প্রভাবের উপর এক ধরনের হুমকি মনে করছে সরাসরি বিএনপি জামাত বা কেউ প্রতিক্রিয়া জানায়নি বা জানাবে না কিন্তু আমরা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি বিষয়টা তারা কিভাবে দেখছে এক কথা যদি বলি তারা এটা ভালোভাবে দেখছে না এবং তাদের আগামী দিনের যে প্রভাব পো বিএনপি জামাত ইসলামী আহ সেম ওপিনিয়ন তাদের সামনের দিনের যে প্রভাব বলয়ের উপর একটা বড় ধরনের আঘাত হানতে পারে এই জাতীয় নাগরিক কমিটি এটাই তারা মনে করে প্রথমে জামাতের কথা যদি বলে যে জামাতের কিছু কিছু লোকজন জামাতের নেতা যারা আছে অনেকেই তো আসলে রাজনীতি বা সমাজ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না হাইকমান্ডের দুই একজন যে সিদ্ধান্ত দেয় এগুলো বাস্তবায়নেই তারা নিজেদের দায়িত্ব মনে করে কিন্তু কিছু কিছু লোক আছে যারা রাজনীতি নিয়ে ভাবে চিন্তা করে বা নিজের একটা থট আছে তাদের এরকম অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে করছে একটা রাজনৈতিক দল এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি করছে তাদের বক্তব্য অনুযায়ী এবং তাদের একক প্রভাব বলায় আছে বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে তারাই হলগুলো এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করছে এই তারা মনে করছে যে বৈ ছাত্র আন্দোলন তারা অরাজনৈতিক রূপে থেকে মূলত তারা রাজনীতি করছে বা জাতীয় নাগরিক কমিটি যারা সামনে নির্বাচন করতে চায় বা নির্বাচন করবে ক্ষমতা আসবে এরকম প্রত্যাশী একটা দল তাদের ছাত্র সংগঠন হিসাবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে কাজ করবে এবং তারা শিবির ছাত্র দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতি ট্যাগ দিয়ে দূরে সরিয়ে রাখবে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আর অরাজনৈতিক রূপে তারা এখন প্রভাব বলায় বজায় রেখে পরবর্তীতে তাদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এরকম একটা অভিযোগ যদিও এই অভিযোগ পুরোপুরি ঠিক নয় কারণ জাতীয় নাগরিক কমিটি এটা আদৌ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নয় ভবিষ্যতে রাজনৈতিক দল করবে এটা ক্লিয়ার কিন্তু এখন পর্যন্ত নয় তো যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল নয় ততক্ষণ পর্যন্ত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের আহ সাংগঠনিক কোনো সম্পর্ক প্রমাণিত নয় অতএব এভাবে অ্যানালজি করে অভিযোগ করা অভিযোগ করলে কোনো লাভ নেই এর কোনো ভিত্তি নেই বা কোনো ফায়দা পাবে না যেহেতু এটা অযৌক্তিক এনালজি প্রায় আর জাতীয় নাগরিক কমিটি কোন একটা রাজনৈতিক দলের নাম সাধারণত এভাবে হয় না কমিটি এর মানে কি ওখানে যারা থাকবে সবাই নেতা এর মানে এটা হতে পারে ওই যে এবি পার্টি যেরকম ছিল যে এবি পার্টি প্রথমে ছিল জনআকাঙ্ক্ষার বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম সেখান থেকে রাজনৈতিক দল তো জাতীয় নাগরিক কমিটি থেকে এক পর্যায়ে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত আসতে পারে যাই হোক এ বিষয়ে জামাত বা জামাত পন্থীদের যে সতর্ক এই সতর্কতা এটা ভালো কিন্তু যে বয়ান নিয়ে সতর্ক হওয়া হচ্ছে এই বয়ান দিয়ে বরং জামাতেরই ক্ষতি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে এই মুহূর্তে দাঁড়ালে বা বললে এতে আরও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে সরে যাবে এটা একটা বিষয় বিএনপি বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু বলবে না অনানুষ্ঠানিকভাবে বিএনপির প্রতিক্রিয়া আছে এই বিষয়ে অনেকের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি বিএনপি দেখেনি বরং জামাতের চাইতে বিএনপি অনেক বেশি ক্ষুব্ধ যে এরা সরকারের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে রাজনীতি করে আগামী নির্বাচনে একটা চমক দেখাতে চায় যেটা বিএনপির জন্য একটা থ্রেট হবে বিএনপির লোকজনের এখন পর্যন্ত বিশ্লেষণ এটাই এমনকি আমি একটু অ্যানালজি করতে চাই মির্জা ফখরুলের একটা বক্তব্য সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা মির্জা ফখরুল তো এই যে আবার রূপরেখা চেয়েছে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন অথচ সরকার বসে নেই তারা খুব দ্রুত গতিতে সংস্কার করছে এবং তারা বলেছে যে আমরা একটা রূপরেখা দিব আমরা কাজ করছি আমরা বেশি সময় নেবো না জনগণ না চাইলে আমরা থাকবো না বারবার বলছে তারপরও আবার রূপরেখার জন্য পাগল হয়ে যাওয়া এর পেছনে নানান কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ বিএনপি মনে করছে জাতীয় নাগরিক কমিটি এক পর্যায়ে তুমুল প্রতাপশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটতে পারে স্টেট স্পন্সার্ড বা কিংস পার্টি টাইপের কিন্তু আওয়ামী লীগ আমলের তথাগতিত কিংস পার্টি না এটা মারাত্মক কিছু তো এই ভয়ে দ্রুত নির্বাচনে যত দেরি হবে তত এই জাতীয় নাগরিক কমিটি বা এরা বেশি শক্তিশালী হবে এদের রাজনৈতিক রূপ তত বেশি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে যদিও যেহেতু এখন পর্যন্ত তারা বলছে তারা রাজনৈতিক দল নয় এবং নাম হচ্ছে কমিটি এখন পর্যন্ত তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে বিরুদ্ধে বলার সুযোগ আসেনি বা সময় আসেনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখলিসলাম আলমগীর হ্যাঁ উচিত এবং সেটা তো তুলে ধরবে সেটা তো অন্তর্বর্তী সরকার বারবার বলছে এবং চেষ্টা করছে আর বললেই তো সাথে সাথে রূপরেখা তুলে ধরা যায় না এটা সময় সভাপেক্ষ ব্যাপার রূপরেখা দিতেও সময় লাগবে বিএনপি মহাসচিব বলেন দীর্ঘ প্রায় ষোলো বছরের ফেসিভাদি আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে এই আন্দোলনে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য মির্জা ফখরুল পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশে সম্পর্ক হওয়া উচিত ভারতের বিরুদ্ধে বিএনপি সোচ্চার আছে কিন্তু সোচ্চার হতে গিয়ে একটু অতিরঞ্জিত আচরণ করে ফেলেছেন তারেক রহমান যে কোনো কোন দল নাকি ভারতের ফাঁদে পা দিচ্ছে প্রতিবেশীর ফাঁদে স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করেছেন যেটা খুবই আপত্তিকর কথা বা হাস্যকর কথা যাই দর্শক এই যে রূপরেখা চাওয়া বা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে যাওয়া আরো যেসব কথা বললাম এটা স্পষ্ট বোঝা যায় বা বলা যায় জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ বিএনপি জামাতকে কিছুটা হলেও বিব্রত করছে এবং বিএনপি জামাত কিছুটা হলো টেনশনে আছে